দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে এখন পণ্যবাহী ট্রাকের লম্বা লাইন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দীর্ঘ যানজট। রমজান সামনে রেখে ভোগ্য পণ্যের সরবরাহ বাড়তে থাকায় এ পরিস্থিতি বলে জানান ব্যবসায়ীরা। গত ছয় মাসের বেশি সময় ধরে বাড়তে থাকা ভোজ্য তেলের বাজার নিম্নমুখী। গত এক সপ্তাহে পাইকারি পর্যায়ে প্রতি কেজি তেলের দাম কমেছে 2 থেকে 3 টাকা। ভোজ্য তেল সোয়াবিন যেটা বলি আমরা, এটা কেজি প্রতি 2 টাকা কমেছে। এটা যদি বাজারে সরবরাহ যদি ঠিক না থাকে তাহলে বাজার রেডি বাজারটা বেড়ে যাবে। ভোজ্য তেলের মতো অবস্থা ছিল চিনির বাজারও, কিন্তু আন্তর্জাতিক মার্কেটে বুকিং রেট কমতে থাকায় দেশের বাজারও প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারও এখন অনেক কম, সেই হিসাবে সবাই একটু ভয় পাচ্ছে যে মানে আন্তর্জাতিক বাজার যদি আরো কমে যায় তাহলে চিনির বাজার আরো কমতে পারে। রমজানে সবচেয়ে বেশি চাহিদা থাকে ছোলার। চলতি বছর এই ছোলার দাম এখনো নিয়ন্ত্রণের মধ্যে। সাধারণ মানের ছোলা প্রতি কেজি 57 টাকা। ছোলা বাজার স্থিতিশীল আছে, গত বছরের তুলনায় এবছর ছোলা আপনার এই প্রায় মাল বেশি আসছে। আমার মনে হয় এভাবে বাজার রমজান মাসে এভাবে থাকবে। আমদানির পাশাপাশি দেশীয় পণ্য বাজারে আসে কেজিতে অন্তত 3 টাকা করে কমেছে পেঁয়াজ আদা ও রসুনের দাম। আমদানি হওয়ার কারণে আজকে বাজারটা কমতির দিকে। আশা করি আমরা আগামী রমজান মাসে, রমজান এবং রমজান আগে পর্যন্ত বাড়ার কোনো সম্ভাবনা নেই। 2020-21 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে 1,71,000 মেট্রিক টন ছোলা, 4,33,000 মেট্রিক টন ক্রুড অয়েল, 6,52,000 মেট্রিক টন পাম অয়েল এবং 63,000 মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। আর বন্ডের আওতায় আরও 1,00,000 মেট্রিক টন চিনি আমদানি করেছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী এবার রমজানকে সামনে রেখে চাহিদার বিপরীতে পর্যাপ্ত পরিমাণে ভোগ্যপণ্য আমদানি হয়েছে, সরবরাহ ব্যবস্থা রয়েছে স্বাভাবিক, তাই দাম বাড়ার কোনো শঙ্কা নাই মনে করছেন ব্যবসায়ীরা। তবে দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ের কোনো বিকল্প নেই বলছেন ক্যাপ। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ।